এটাই টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের ম্যাচ। এর বাইরে এই ম্যাচে টিম বাংলাদেশের আরও একটি বড় সাফল্য আছে, সেই সাফল্যের রূপকার পেসাররা। এই প্রথম এক টেস্টে 20 উইকেটে 14 উইকেট শিকার করেছেন বাংলাদেশের 3 পেসার, তাসকিন আহমেদ 4টি, ইবাদত হোসেন 5টি আর শরীফুল 5টি। ইতিহাস জানাচ্ছে এর আগে টেস্টে বাংলাদেশের পেসাররা কখনোই 14 উইকেট পাননি। এতকাল এক টেস্টে বাংলাদেশের পেসারদের সর্বাধিক 13 উইকেট শিকারের রেকর্ড ছিল, সেটা 2022 সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে 8 উইকেটের ঐতিহাসিক জয়ের ম্যাচে। 3 পেসার তাসকিন, শরীফুল ও ইবাদত মিলে দখল করেছিলেন 13 উইকেট। 1.5 বছর পর এবার শেরেবাংলায় সেই সাফল্যকে পেছনে ফেলে 14 উইকেটের পতন ঘটিয়েছে তাসকিন, ইবাদত ও শরীফুল, সেটাও আবার ঘরের মাঠে। পেসারদের এমন সাফল্যে যে কোনো অধিনায়কেরই খুশি হওয়ার কথা। আফগানিস্তানের বিপক্ষে এই টেস্টের নেতৃত্বে থাকা লিটন দাসও পেসারদের এমন উদ্ভাসিত সাফল্যে দারুণ খুশি। তার কথা, মিরপুরে আমরা কখনই 3 পেসার নিয়ে খেলি না, যেহেতু উইকেটের আচরণটাই এমন ছিল 3 পেসার নিয়ে খেলার মতো। উইকেটে যথেষ্ট পেসারদের রসদ ছিল, তারা তাদের দায়িত্ব পালন করেছে, আমি অধিনায়ক হিসাবে খুশি। পেসারদের দিনকে দিন এই উন্নতিকে কীভাবে দেখছেন লিটন? তার কথা, অবশ্যই পেসাররা অনেক উন্নতি করেছেন, পিচ ম্যাপ দেখলে বোঝা যায় আগে আমাদের বোলাররা 2-1 জন ছাড়া তেমন কোনো বোলার ছিল না যারা একই জায়গায় টানা বল করতে পারত। এখন দেখেন আমরা কাভার ছাড়া বল করি, এই উইকেটে শুধু না ফ্ল্যাট উইকেটেও। পেসারদের প্রশংসা করতে গিয়ে আরও একটি উদাহরণ টানেন এই টেস্টে বাংলাদেশের অধিনায়ক, জানা শুধু প্রতিপক্ষ দলের জন্যই নয়, নেটে স্বদেশী ব্যাটারদের জন্য আতঙ্কের কারণ তাসকিন, ইবাদতরা। লেটনের ভাষায়, এখন নেটে ব্যাট করলে আমাদের পেসারদের বিপক্ষে স্ট্রাগল করতে হয়, যেটা আগে পেতাম না। আমার মনে হয় তাসকিন, ইবাদত, খালেদ, শরীফুল, মুশফিক এরা যারা সাদা বলের খেলোয়াড় আছে তাদের মুখোমুখি হলেও নেটে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়। আমাদের জন্য ভালো, আমরা ম্যাচের আগে চ্যালেঞ্জের মুখোমুখি হই, যেটার কারণে খেলাটা অনেক সহজ হয়। এমন যদি বোলিং হতে থাকে তাহলে আরও পেস বলার উঠে আসতে থাকবে। শেরেবাংলায় এবার আফগানিস্তানের সাথে যে পিচে খেলা হলো, এখন থেকে কি এই রকম পেস ফ্রেন্ডলি উইকেটে টেস্ট খেলবে বাংলাদেশ? লিটন তা বলেননি, বোঝালেন এটা প্রতিপক্ষের ওপর নির্ভর করবে, কার সঙ্গে খেলা, সেই দলের সঙ্গে কেমন উইকেট কার্যকর ও সহায়ক হবে তা হিসাব করে উইকেট ঠিক করতে হবে।